এখন ফোনে রূপসী। ত্বকের হাজারটা সমস্যা, পিগমেন্টেশন, পিম্পল, ইনফেকশন, এখন সব সমস্যার সমাধান। ব্যবহার করুন সেন্সিটিভ স্কিনের জন্য গ্লো অ্যাক্টিভ ফেয়ারনেস প্যাক এবং নরমাল স্কিনের জন্য গ্লো ফ্রেশ ফেয়ারনেস প্যাক। প্রবলেম ফ্রি, উজ্জ্বল ত্বক ইজিলি। শুধু ধুলো ময়লা নয়, আপনার রোজকার ক্লান্তিকেও ধুয়ে মুছে সাফ করে দেয় গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো স্মুথ ফেস ওয়াশ। সম্পূর্ণ ভেষজ উপায়ে আপনি পেয়ে যান স্মুথ গ্লোয়িং স্কিন। সূর্যের ইভি রেজ হলো ত্বকের ক্ষতির সব থেকে বড় কারণ। পান ম্যাক্সিমাম প্রোটেকশন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার সানস্ক্রিনের সাথে। সানবার্নকে বলুন টাটা। নমস্কার, গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সুস্থ আছেন, এখন এই শব্দটা বলাটাই বাঞ্ছনীয়। সুস্থ থাকতে হবে, বারবারই বলি, আতঙ্ক নয়, আতঙ্কর থেকে সচেতনতা সব থেকে বেশি আমাদের প্রয়োজন। এবং আমরা যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা দাঁড়িয়ে গেছে, তো আমরা সকলে মিলে এক হব, আমরা সকলে একসাথে ধৈর্য ধরে থাকব, সাহস করে থাকব এবং যতটা পারবো নিজেকে সুন্দর রাখবো, সুস্থ রাখবো, সচেতন রাখবো, পাশাপাশি পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সচেতনতা রাখার গড়ে তোলার চেষ্টা করবো। তাতেই কিন্তু আমরা যে কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আর গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক আজ থেকে না বহুবার করে আপনাদের বলেছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকার চেষ্টা করুন। সৌন্দর্য কিন্তু সুস্থতার মধ্যেই লুকিয়ে থাকে এবং এই সুস্থতা, সুস্থ পরিবেশ সৌন্দর্যের আরেকটি দিক বলতে পারি। তো প্রচুর আলোচনা তো আজকেও রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের অত্যন্ত মিষ্টি প্রিয় বন্ধু গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক ম্যানেজার, জন্য অপেক্ষা আনিয়া। অনেক স্বাগত আনিয়া, কোনো অনুষ্ঠানে আসার জন্য। একদম আনিয়ার রয়েছে এবং তার সঙ্গে আনিয়ার সঙ্গে বেশ কিছু কথাও রয়েছে আজকে, শুরুটাই মেভাবে করলাম। তবে তার আগে বলে দিই, আপনারা তো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কথা বলতে, অবশ্যই ফোন করবেন আপনাদের প্রশ্ন নিয়ে, স্কিন এবং হেয়ার নিয়ে আমাদের সরাসরি কথা বলা। দুটি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে শো হচ্ছে, সরাসরি কথা বলুন বলে এই নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন নিয়ে। তবে সমস্যা হচ্ছে যে আনিয়া, আমরা বিউটি ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স এখানে তো বলেই থাকি, কিন্তু আজকে যে ক্রাইসিস পিরিয়ডের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, তো সেখানে এই কথাটা না বলে বা ওয়েট করে যাওয়াটা খুব দুষ্কর বিষয়। তো আমার মনে হয় যে কী কী করা উচিত, দেখো আমি তো আমার মতো করে বললাম, একটু তুমি তোমার মতো করে বলো। যদি দেখো এই সময় যে তুমি সাবধানতার কথাটা বললে, সেটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সাবধানতা মানে বাড়িতে সবার মধ্যে সেই যেন সেন্সটুকু থাকে। আমি আজকে যখন বেরোচ্ছি, আমার মেয়ে হাতের কাছে এসে সঙ্গে সঙ্গে আমাকে স্যানিটাইজারটা দিয়ে বললো, মামি দিস ইজ ইউর স্যানিটাইজার অ্যান্ড জাস্ট ইন কেস ইউ নিড দিস ইজ আ টয়লেট সিট ডিসইনফেক্ট্যান্ট। তো এই জিনিসগুলো সবার মধ্যে থাকা চাই। আরেকটা জিনিস এই যে বাচ্চাদের স্কুল বন্ধ, এখন বাড়িতে আমরা আটকে রয়েছি, যতটা আমরা না বেরোতে পারি ব্যাপারটা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো সেখানে আমি বলবো সব কিছুকে একটু না পজিটিভ দিক থেকে ভাবাটা দরকার আমার, যে হয়তো যে সময়টা বাড়িতে রয়েছে সেই সময়টা আমরা হয়তো ইউজ করছি কারোর সঙ্গে ফোন করে, যে জিনিসগুলো সত্যি নয় সেই জিনিসগুলো স্প্রেড করে। কোনো একটা কিছু আমরা হোয়াটসঅ্যাপে পেলাম বা কোনো একটা কিছু ফেসবুকে দেখতে পেলাম, তার আমি বলবো সোর্সের ভ্যালিডিটিটা জানুন, সেটা কি আমাদের গভর্নমেন্ট বলছেন বা কোনো ডাক্তারের দেওয়া, এক্স্যাক্টলি, বা কোনো ডাক্তার কি কোনো টিভি চ্যানেলে মেসেজ দিচ্ছেন, সেগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ তাহলে ঠিক আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুকে এমন একজন মানুষ একটা কিছু স্প্রেড করছেন যাকে আমি চিনিও না, সেটা আমি আবার স্প্রেড করে দিলাম, আমি আবার ফরওয়ার্ড করে দিলাম তোমাকে, এবার তুমি সেটা নিয়ে হয়তো বাড়িতে সময় আছে এখন বলে হয়তো ঘন্টার পর ঘন্টা কারোর সঙ্গে কথা বললে, এই জিনিসগুলো থেকে সবাই দূরে থাকুন। একদম ডেফিনেট করে আমরা আসবো একটা ফোন নিয়ে আনিয়া। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি জয়পুর থেকে অপর্ণা বলছি। জয়পুর থেকে? হ্যাঁ, মানে বিষ্ণুপুর জয়পুর থেকে। আচ্ছা, অপর্ণা বয়স কত? তারপরে আর ব্যবহার করা হয়নি, তো আমি আবার গ্ল্যামার ওয়ার্ল্ডে হাত ধরতে চাই। আমার স্কিনটা না মানে নাকটা থেকে কোটাইটা অয়েলি, ঠিক আছে,
অপর্ণা কথাটা না অয়েলি ক্লিয়ার কি হচ্ছে অয়েলি না, স্কিন মানে ভীষণ কথাটা পরিষ্কার আসছে না আর কি। মানে কপালটা থেকে নাকটা অয়েলি, কপালটা নাকটা এই দিকটা অয়েলি, আচ্ছা টি টি জোন জোনটা অয়েলি। অয়েলি, হ্যাঁ মানে কপালটা থেকে নাকটা অয়েলি, বাকিটা ড্রাই। ওই তো আচ্ছা টি জোন অয়েলি, বাকিটা ড্রাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাকিটা ড্রাই। আর বলছি আমার না কপালে তো ছোট ছোট ঘামা 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 বেরোয় না, বড় হয় ঘামাচি মতো ছেড়ে ছেড়ে, আর গালে তো মানে মানে দানা দানা মানে ঘামাচি থেকে একটু বড় অব বেশি না, অল্প কিছু বয়স বেরিয়েছে। মানে হিট র্যাশ, আর এটা বেরোয় না। এক মিনিট অপর্ণা, আমি তুমি তাও হয়তো কিছুটা বুঝতে পারলে, আমি কিন্তু হিট র্যাশ, হিট র্যাশ হয় কি গরমে? গরমে হিট র্যাশ, ঘামাচি হয়, ঘামাচি হয় গরমে? না 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 না, ঘামাচি তো দেখছি না কিছু নেই। তাহলে কি বলছে, র্যাশ বেরোয়, বেরিয়েছে? আমরা আসলে কোনোভাবে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে গালটায় গুড়ি গুড়ি র্যাশ বেরিয়েছে, গালে গুড়ি গুড়ি র্যাশ বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুমি 23 বছর বয়স বললে, তুমি আগে গ্ল্যামো ওয়ার্ল্ড আয়ুর্বেদিক এর প্রোডাক্ট ইউজ করতে? হ্যাঁ আগে ব্যবহার করতাম, আর সেটা বলছিলাম না আমার না নাকটা থেকে গোটা দিন আমার এই মানে দাড়িটা এই চিন্তা করছে যে একটা ব্ল্যাক স্পট করে গেছে। ব্ল্যাক স্পট নাকে? মানে নাকটা থেকে দাড়িটা থেকে গোটা এখানকার পুরোটাকে ব্ল্যাক স্পট করে গেছে, নোজ ফোল্ডে। যাই হোক, আসলে মুশকিলটা কি আমি একটু বলি, বারবার করে এত বার করে জিজ্ঞাসা করার কারণ, কারণ আমরা ঠিক প্রপারলি আওয়াজটা পাচ্ছিলাম না কোনো কারণে, হয়তো তোমার ফোনে কিছু প্রবলেম হচ্ছিল, আমরা শুনতে পাচ্ছিলাম না। সম্ভবত নাকে কোনো একটা মানে অংশে, নোজ ফোল্ডের কোনো একটা, না রাইট সাইড না লেফট সাইড, হয়তো স্পট পড়েছে, আর র্যাশ হয়েছে গালে 23 বছর বয়স। অপর্ণা শোনো না, ফার্স্ট অফ অল তুমি নিজেই বললে যে তুমি ইউজ করতে তুমি খুব ভালো রেজাল্ট পেয়েছো, তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছিল যে স্কিনের প্রবলেম গুলো ছিল নিজে, হ্যাঁ কোনো কারণে, এটাই হচ্ছে ব্যাপার, মিসগাইডেড হয়ে যাওয়া। এখন যে সিচুয়েশনটা চলছে এখানেও কিন্তু আমরা বহু মানুষ মিসগাইডেড হয়ে অনেক কিছু করে ফেলছে, সেই প্যানিকটা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সেই জন্য বলবো যেটা নিজের জন্য কাজ করছে আমাদের না, জানো উই নিড টু ইউজ আওয়ার ব্রেন, উই নিড টু ইউজ আওয়ার কমন সেন্স, যে আমার জন্য যদি এটা কাজ করে, কে কি বললো আমার কিছু যায় আসে কি, তাই না? আমি একটা জিনিস আমি নিজে এক্সপেরিমেন্ট করছি, আমি নিজে আমার স্কিনের উপর অ্যাপ্লাই করছি, অ্যান্ড ইটস ওয়ার্কিং ফর মি, ডেফিনেটলি আমি সেটাই ইউজ করব, তাই তো? এবার তাতে যদি আমি ধরো একটা প্রোডাক্ট বললাম যেটা তোমার স্কিনের জন্য স্যুট করলো না, হয়তো কেউ, এটা হতে পারে, তখন কি করবে? তোমাকে আবার কন্ট্যাক্ট করতে হবে আমাকে, বা আমার হেল্পলাইনে ফোন করলে যে হ্যাঁ এই প্রোডাক্টটা, তাহলে আমি আমাকে তখন জানতে হবে যে তুমি কোনোভাবে কিছুভাবে ভুল অ্যাপ্লাই করছো কি না, বা যেটা যতবার দরকার তার থেকে বেশি অ্যাপ্লাই করছো কিনা, এই জিনিসগুলো তো নিজের কমন সেন্স। তুমি কি করবে দেখো, তোমার একটু অয়েলি স্কিন, তোমার সেন্সিটিভ স্কিন, এই ধরনের স্কিনের ট্রিটমেন্টটা তোমাকে বাড়িতে করতে হবে। আর এই যে দাগের প্রবলেমটা বললে, দাগটা তুমি সেই পোর্শনের ছবিটা হোয়াটসঅ্যাপে ইমিডিয়েটলি আমাকে ফরওয়ার্ড করে দাও, আমি একটু দেখবো যে কি ধরনের দাগ। আর যেটা করবে তুমি, দিনে 1 থেকে 2 বার গ্লো অ্যাক্টিভ ইউজ করো, গ্লো অ্যাক্টিভটা ইউজ করলেই বুঝতে পারবে যে টি জোন অয়েলি বা ডার্ক স্পটের প্রবলেম এটা কমতে শুরু করেছে। ডার্ক স্পটের প্রবলেম কিন্তু গ্লো অ্যাক্টিভ যে উপটান যেটা রেডি টু ইউজ রয়েছে ফেস প্যাক, সেটা দিয়েও তুমি ট্রিটমেন্ট করতে পারো, অথবা গ্লো অ্যাক্টিভের সঙ্গে গ্লো শাইন সলিউশনটা মিক্স করে অ্যাপ্লাই করো, মুখটা পরিষ্কার করো গ্লো নিম ফেস ওয়াশ বা গ্লো মিন্ট ফেস ওয়াশ দিয়ে। আমি আগের শোতেই বলছিলাম যে এই সময়ের জন্য আমি বলবো অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা ফেস ওয়াশ অ্যান্ড একটা খুব ভালো বডি ক্লেন্সার, এইগুলো দিয়ে বারবার আমরা যেরকম বারবার হাত ধোবো, ঠিক সেরকমভাবে মুখ পরিষ্কার রাখবো, বডি পরিষ্কার রাখবো। ক্লিনলিনেস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দিস মোমেন্ট, মানে সেটা সারা বছরই, কিন্তু এই সময় যা যা নিউজ শুনছে আরও বেশি মাত্রায়। দিনে যদি একবার স্নান করার অভ্যাস থাকে, সেখানে 2 বার 3 বার করে ফেলো, গ্লো নিম বডি ওয়াশ, গ্লো নিম ফেস ওয়াশ। তোমার ক্ষেত্রে তুমি মিন্ট ফেস ওয়াশও ইউজ করতে পারো, রোজ রাতে মিন্ট ময়েশ্চারাইজার ইউজ করো, দিনের বেলা গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করো। গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার দিনের বেলা ইউজ করতে এই জন্য বলবো যে এটা একটা ডে টাইম ময়েশ্চারাইজার, ডে টাইম ময়েশ্চারাইজার আর নাইট ক্রিম দুটোর মধ্যে কিন্তু তফাত আছে, সেই জন্যই দিনের বেলা দেওয়া হয় গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার, বা যখন আমরা বাইরে যাই গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ব্যবহার করে বাইরে যাব। এর মধ্যে একটা অ্যান্টি পলিউশন, অ্যান্টি পলিউশন একটা ব্যাপার রয়েছে যেটা কি স্কিনটাকে প্রোটেক্ট করতে পারে, সেই জন্য কখনো বিকেলের দিকে বাইরে যাচ্ছ যখন, তখনও কিন্তু গ্লো ফেয়ার ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে সানস্ক্রিন ইউজ করে তবেই বাইরে যাবে।
আর বেসিক স্কিন কেয়ারে যেগুলো আসে, যে টোনিং সিরাম, এগুলো তো করতেই হবে, গ্লো ক্লিন রোজ টোনার আর গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম তুমি অ্যাপ্লাই করবে। দাগের ওপর বারবার চেষ্টা করো গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা অ্যাপ্লাই করে রাখতে। গ্লো ফেয়ারনেস ক্যাপসুল ইউজ করবে, সেটা দাগ কমাতে সাহায্য করবে। শুধু স্কিন ব্রাইটনিং নয়, এটা ডার্ক স্পট কন্ট্রোল করার জন্য কিন্তু ক্যাপসুলটা খুব এফেক্টিভ। আর এই সময় আমি জেনারেলি বলে রাখি যে আমাদের ইমিউনিটিটা বাড়াতে হবে, সেটা এই মুহূর্তে হঠাৎ করে একটা জিনিস করা বা আমরা যদি সারা বছর এটা করি তাহলে কিন্তু তার বেনিফিটই আলাদা, কন্টিনিউয়েশনটা দরকার। একদম, বেশি করে ফ্রুটস খাও, বেশি করে ভেজিটেবলস খাও, ভাইটামিন সি যুক্ত জিনিস খাও। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি রয়েছে, অ্যালোভেরা জুস খালি পেটে খেয়ে নাও, এক গ্লাস জলের মধ্যে 30 ml মিক্স করে সারাদিনে আরও একবার খেয়ে নাও। এই জিনিসগুলো করতে থাকো, দেখো আবার তোমার সেই যে জিনিসটা তুমি নিজে ফিল করেছিলে যে স্কিন ওয়াজ গেটিং বেটার অ্যান্ড এভরিথিং ওয়াজ ক্লিয়ার, তোমার সেটা কিন্তু আবারও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং সবথেকে বড় কথা, আমরা তো এখন বলছি মানে যে হোয়াট উই শুড ডু, তো এই জায়গাটাও মনে হয় খুব দরকার যে যে গাইডলাইন্স আনিয়া দিচ্ছে সেই গাইডলাইন্সটা কিন্তু সকলের জন্য, বিশেষ করে অ্যালোভেরা জুসের কথা সবসময় আমরা বলছি যে আমরা ইন্টারনালি আমাদের স্ট্রং থাকতে হবে। আচ্ছা একটা কথা বলে রাখি এর মাঝেই, যে সিওডি ফ্যাসিলিটিস আপনারা জানেন ক্যাশ অন ডেলিভারি, এবং সেখানে কিন্তু এখন 10% অফ রয়েছে, এই সুযোগটা আপনারা ডেফিনেটলি নেবেন। ফুটেজ কি একটা দেখতে পারি? তুমি তো তোমার সাথে কিছু না কিছু নিয়ে আসো। হ্যাঁ দেখো, মুখটা ধুয়ে ফেলা বা বডি ওয়াশ ইউজ করা, বডি ওয়াশ যে কোনো বডি ওয়াশ ইউজ করতে পারি, কিন্তু আমি এই সময় বলবো এমনিতেই আমি গরমকাল এলে বলি যেগুলো নিম বডি ওয়াশটা ইউজ করুন, যে ছোট ছোট র্যাশের প্রবলেমও যে বললো সেক্ষেত্রেও নিম ফেস ওয়াশ, বা বডিতে যাদের র্যাশের থেকে বাঁচতে তুমি বারবার স্নান করতে বলছি, বা বডিতে র্যাশের ক্ষেত্রেও নিম বডি ওয়াশ, মানে আমরা একটা মিল্ক বডি ওয়াশের অ্যাপ্লিকেশনটা দেখে নিই, বাট একইভাবে আমরা বডি ওয়াশ ইউজ করবো সেটা যাই হোক না কেন, চলো দেখে নিই। ফার্স্টে আমি গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব। এবার আমি গ্লো ক্লিন রোজ টোনারটা মুখে অ্যাপ্লাই করব। এবার আমি গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম অ্যাপ্লাই করব। এরপর গ্লো ফেয়ার মশ,
সান প্রোটেকশনের জন্য এবার আমি গ্লোফেয়ার 40 সানস্ক্রিন লোশন অ্যাপ্লাই করে নেব। গ্লোসের পাউডারটা এবার পাফ করে নেব। ফিল করতে পারছি এটা আমার বডি থেকে কতটা টক্সিন রিমুভ করেছে এবং আমি অনেক এনার্জেটিক ফিল করি এখন। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের অ্যালোভেরা জুস আমি প্রতিদিন সকালবেলা খালি পেটে একবার খাই এবং বিকেলে একবার খাই। থ্যাংক ইউ সো মাচ গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক। অসাধারণ, ভীষণ সুন্দর এক কথায় বলতে গেলে, এবং আমরা তো এটাই চাই, সুন্দর এবং সুস্থ থাকা সব থেকে জরুরি। একজন বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ঋতুপর্ণা ব্যানার্জি শ্যামনগর থেকে বলছি। হ্যাঁ ঋতুপর্ণা, বয়স কত? হ্যাঁ আমার বয়স এই 19। হ্যাঁ বলো। নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ বলছি, আমার সূর্যে বেরোলে, আমি এর আগে একবার ফোন করেছিলাম, আমার রোদে বেরোলে প্রচন্ড পরিমাণে কপালে র্যাশ উঠছে। আচ্ছা। ডানা ডানা করে র্যাশ উঠছে আর হোয়াইট হয়ে যাচ্ছে, জায়গাগুলো হোয়াইট হয়ে ওই জায়গাটা র্যাশ উঠতে থাকছে। এবার আমি প্রত্যেকদিনই সানস্ক্রিন মেখেই বেরোই গ্ল্যামার ওয়ার্ল্ডে 40টা। এবার কিন্তু তাতেও কি হচ্ছে, আমার হোয়াইট ইয়েগুলো যাচ্ছে না, মানে আমার এখন অনেকটাই বসে গেছে দানা দানা গুলো এখন, কিন্তু এই হোয়াইটের যে ছোপ ছোপ সেটা আর যাচ্ছে না। আচ্ছা, হোয়াইট হেডস হতো, তার মানে স্কিনের নিচে একটা কিছু রয়েছে ভেতরে, সেই রকম হোয়াইট হেডস আগে হতো, এখন হোয়াইট হেডস হচ্ছে না কিন্তু একটা স্পট রয়েছে বলছো কি? আচ্ছা আচ্ছা, এটার জন্য আমি সেটাই জিজ্ঞেস করছি। আমার প্রশ্নটা হচ্ছে, আগে হোয়াইট হেডস হতো, হোয়াইট হেডস মানে কি? যখন ট্র্যাপ হয়ে যাচ্ছে, ঘামটা ভেতরে ট্র্যাপ হয়ে যাচ্ছে, ডাস্ট পার্টিকলস পলিউটেন কিছু ট্র্যাপ হয়ে গেল আমাদের পোর্সের মধ্যে, তার উপর যখন একটা স্কিনের লেয়ার রয়েছে তখন সেটা হোয়াইট হেডস হয়ে যাচ্ছে। যখন সেটা খোলা থাকে, পোর্সটা ওপেন থাকে, তখন অক্সিডাইজ হয়ে গিয়ে সেটা ব্ল্যাক হেডস হয়ে যায়। তো তোমার ছিল হোয়াইট হেডস, তাই তো? হ্যালো ম্যাম। তো এক মিনিট, তোমার কি হোয়াইট হেডস ছিল, মানে যেটা একদম মুখের উপর সাদা সাদা ব্রণের উপর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কপালটাতে মানে সাদা সাদা হয়েই থাকছে, রোদে বেরোলেই সাদা হয়ে যাচ্ছে, তার উপরে দানা 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 হয়ে লাল হয়ে ওগুলো ফুলে যাচ্ছে। আর যখন বাড়িতে এসে আমি ক্যান অ্যাক্টিভ গ্লো অ্যাক্টিভটা ইউজ করছি, গ্লো অ্যাক্টিভটাতে বসে যাচ্ছে, পুরো দানাগুলো বসে যাচ্ছে কিন্তু হোয়াইট হেডস রয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাকে কি বেসিক্যালি কি করতে হবে, স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে যত তুমি? না, আমি টিভি স্ক্রিনের সামনে যাচ্ছি, তারপরে আপনি বলবেন, আমি শুনতে পাচ্ছি না এখান থেকে। তুমি শুনতে থাকো, যাও টিভি সামনে যাও, শুনতে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন ছেড়ে দাও, থ্যাংক ইউ। হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এর সঙ্গে সানস্ক্রিনের এরকম ডাইরেক্টলি কোনো রিলেশন নেই, বেসিক্যালি বুঝবে যদি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হচ্ছে, তাহলে তার মানে কি হচ্ছে, পোর্স গুলো ভালোভাবে ক্লিন হচ্ছে না। ডিপ পোর ক্লেন্সিং খুব ইম্পর্টেন্ট, পার্লারে আসা সম্ভব হলে এসে ডিপ ক্লেন্সিং করিয়ে নিতে পারো, কমপ্লিট ফেশিয়ালও যে করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু অশ্বগন্ধা সিগনেচার ক্লেন্সিং সেগুলো করানো যেতে পারে, সম্ভব হলে এগুলো করিয়ে নেবে, বা বাড়িতে মুখটাকে বারবার পরিষ্কার রাখতে হবে। দেখো, পরিষ্কার রাখা মানে হাইজিন মেনটেন করা, সেটা তো একটা বেনিফিট রয়েছেই, কিন্তু তোমার ক্ষেত্রে কি হবে, পোর্স ক্লেন্সিংটা খুব ভালোভাবে হবে। আর যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু গ্লো শাইন প্যাক অবশ্যই ইউজ করতে হবে। গ্লো শাইন প্যাকের সঙ্গে গ্লো শাইন সলিউশনটা মিক্স করে সপ্তাহে 3 বার অবশ্যই ইউজ করো, 8 থেকে 10 মিনিট মুখে অ্যাপ্লাই করে রেখে দাও, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়ে তুমি গ্লো ক্লিন রোজ টোনার অ্যাপ্লাই করবে, গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করবে, তারপরে দিনের বেলা হলে তুমি গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার, রাত হলে গ্লো মিন্ট ময়েশ্চারাইজার ইউজ করবে, আর বারবার মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য তুমি আইদার গ্লো মিন্ট ফেস ওয়াশ ইউজ করো অথবা গ্লো শাইন ফেস ওয়াশ ইউজ করো। এই ঘাম অয়েল এগুলোই যখন জমতে থাকে তখনই কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো যখন তুমি ধরো বাইরে বেরোচ্ছো, সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগেও একটা চট করে স্কিন কেয়ার করে নেবে, মুখটাকে পরিষ্কার করে নাও ফেস ওয়াশ দিয়ে, তারপরে যেভাবে বললাম টোনিং সিরাম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে
গিভ ইউর স্কিন অ্যাবাউট 20 মিনিটস, মানে একটুখানি স্কিন কেয়ারটা সেটেল হতে দিতে হবে। তো 20-25 মিনিট একটু ওয়েট করে তারপরে তুমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে গ্লো সেফ পাউডারটা একটু ড্যাম্প করে নিয়ে তারপরে বাইরে যাও। বাইরে থেকে এসে কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা পরিষ্কার করে নেবে একদম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মঞ্জু ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? আমি পাইকপাড়া থেকে বলছি। আচ্ছা, বয়স কত আপনার? 65। বলুন। বলছি আমি, আমার মুখটা মানে অয়েলি না যাই, কিন্তু মুখে কোনো দাগ মানে কোনো গোটা ফোটা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিন্তু মুখটা একটু মানে কালচে হয়ে যাচ্ছে। আচ্ছা, গালে যে ফুলি দুটো আছে না, ওটা তো গোল মতো কালো হয়ে যাচ্ছে। তা আমি চাইছি যে ম্যামের কাছে যাবো, আর কি কি আমি কিনবো এবং কি কি লাগাবো, কিভাবে লাগাবো, আমরা 7 দিনই খোলা আছি। আমি এটাও বলবো যে আপনি একবার পার্লারের নাম্বারে ফোন করে নিতে পারেন বা হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন, বাট আমি কিছু প্রোডাক্ট বলে দিচ্ছি যেগুলো আপনি ইমিডিয়েটলি ইউজ করা শুরু করে দেন। উনি বললেন ড্রাই আর কোথাও কোথাও একটু, হ্যাঁ এই জায়গাটা চিকের জায়গাটা, আনইভেন একটা স্কিন টোন রয়েছে, ড্রাই ডাল স্কিন, হাইড্রেশনের অভাব, এই জিনিসগুলো আপনি যেটা ইউজ করবেন, গ্লো ফ্রেশ, গ্লো ফ্রেশের সাথে গ্লো ফেয়ার সলিউশনটা মিক্স করে একটা প্যাক বানিয়ে দিনে একবার কি দুবার ইউজ করুন। আপনি ইউজ করেননি, আপনার কথা শুনে বোঝা গেল যে কোনো প্রোডাক্ট ইউজ করেননি, এটুকু বলতে পারি গ্লো ফ্রেশ একবার ইউজ করলে ডেফিনেটলি প্রথমবারের ইউজ থেকেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা স্কিনে একটা ডিফারেন্স এনে দিচ্ছে। মুখটাকে ধুয়ে নেওয়ার জন্য আপনি গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ ইউজ করুন, বা আমার হাতের কাছে আমি যেটা রেখেছি আজকে গ্লো নিম ফেস ওয়াশ, সেটা ইউজ করতে পারেন এই সময়ের জন্য। রাতে ইউজ করুন গ্লো ইয়াং ময়েশ্চারাইজার আর গ্লো নাইট ক্রিম অল্টারনেট করে, গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা। ওনার যদিও যে বয়স উনি বললেন সেখানে অ্যান্টি রিঙ্কল কেয়ারের দরকার রয়েছে, অ্যান্টি রিঙ্কল সিরাম দরকার রয়েছে, কিন্তু আমি ওনাকে এখন বলবো গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা ইউজ করতে। যাদেরই স্কিনে ডার্ক স্পটের প্রবলেম রয়েছে বা আনইভেন স্কিন টোন রয়েছে, কোথাও ডার্ক কোথাও লাইট, সেক্ষেত্রে কিন্তু গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম, আমার হাতের কাছে আজকে নেই, আদারওয়াইজ আমি দেখিয়ে দিতাম, হেল্পলাইনে ফোন করলেই কিন্তু পুরোপুরি ভালো করে বুঝিয়ে দেবে। দিনের বেলা ইউজ করুন গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার, সানস্ক্রিন দিয়ে স্কিনটাকে অবশ্যই প্রোটেক্ট করুন, গ্লো ফেয়ার সানস্ক্রিন 40, তার উপরে গ্লো সেফ পাউডার। এখন ধরো অনেকেই কাজে যেতে পারছেন না, তো বাড়িতে রয়েছেন, একটু রান্না করতে বেশি ইচ্ছা, অনেকে জানো তো কাজের মধ্যে যারা বাইরে গিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা হয়, কিন্তু আমারও রোজ বেরোনোর একটা ব্যাপার থাকে। আমি জিনিসটা খুব পজিটিভলি নিচ্ছি যে ঠিক আছে, হয়তো অনেকদিন হয়তো একটা বই পড়ার কথা ভাবছি, মনে হচ্ছে যে এখন একটু টাইমটা পেয়েছি সেটা একটু পড়ি, আমি একটু নিজেকে একটু সময় দিই, মেয়েকে একটু বেশি সময় দিই, বা হয়তো একটু বেশি রান্না করতে ইচ্ছা হলো একটু রান্না করি, আর এই রান্না করার কথা দিয়ে মনে এলো যে হ্যাঁ সানস্ক্রিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো এই জিনিসগুলো রান্না করে একটু খাই। হ্যাঁ, বা অনেকেরই এরকম হয়েছে না যে দিদি অনেক কিছু করতে ইচ্ছা করে সময় হয় না, করতে পারি না, বা যেটাকে আমরা স্প্রিং ক্লিন বলি, একেবারে বাড়ির অনেক কিছু অনেক জায়গা মনে হচ্ছে অনেকদিন ধরে পরিষ্কার করতে হবে, ওই সময়টা নিয়ে এখন ভালো লাগলো। আনিয়া কিন্তু এই বিষয়টিকে টোটালটা পজিটিভলি নিয়েছে, সত্যি এটা সবসময় পজিটিভলি আমরা হাঁটলে দেখবে তোমাদের সমস্যা, কারণ দেখবে যে এখনকার দিনে আমরা বাড়ির মানুষের সঙ্গে কতটুকু সময় দিই, কতটুকু বসে কথা বলতে পারি। আমার নিজেরও মাঝে মাঝে খুব গিলটি ফিলিং একটা কাজ করে যে আমি যদি আমার বাড়ির মানুষকে আর একটু বেশি সময় দিতে পারতাম, তো আমার মনে হয় ওই ওই জিনিসটাই পজিটিভলি নিয়ে আমার মনে হয় নিজেদের মানুষের সঙ্গে আরো বেশি সময় স্পেন্ড করা। সুতরাং সব জায়গায় এখন বন্ধ রয়েছে, আপাত বন্ধ বলবো, যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সে টলিউড পাড়া থেকে শুরু করে বিভিন্ন গ্যাদারিং মার্কেট আস্তে আস্তে ক্লোজ হচ্ছে, বাট পজিটিভলি নিন। এবং আনিয়া যেটা বলছেন, ডেফিনেটলি হাইজিন মেনটেন করাটা খুব দরকার, এবং শুধু হাত মুখ না, বডি ক্লিন অলওয়েজ অল টাইম। আচ্ছা এখানে বলি, বডি ক্লিনের ক্ষেত্রে হেয়ারটা তো মাস্ট, এই জায়গাটাও মাস্ট, যেটা আগের দিনও বলছিলাম যে কতবার আমরা আমাদের হেয়ার টাচ করি, একদম সব কিছুতেই কিন্তু স্প্রেডটা হয়। তো গ্লো হেয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন, গ্লো হেয়ার কন্ডিশনার ইউজ করুন, আর যখন আমরা মনে রাখবো যখনই বারবার কোনো একটা জিনিস ওয়াশিং হচ্ছে, বারবার আমরা হেয়ার ওয়াশ করছি, তার কিন্তু নিউট্রিশনটাও দরকার, তাকে কিন্তু তেলটাও দিতে হবে। গ্লো হেয়ার অয়েলটাও আমি বলবো শ্যাম্পু করার আধ ঘন্টা আগে অ্যাপ্লাই করে রাখলেই যথেষ্ট। আর যে দিদি ফোন করলেন পাইকপাড়া থেকে, ওনাকে বলবো আপনি উল্টোডাঙ্গা পার্লারে কিন্তু চলে আসতে পারেন, একদম উনি আসতেও চাইছেন। হ্যাঁ হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন?
হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মিলি বলছি, কলকাতা থেকে। বয়স কত? 23। হ্যাঁ বল। আমার প্রবলেমটা বলবো কি? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার ওই মুখের নিচেটা না, মানে আপার লিপের উপরটা এবং ওই মাউথ এরিয়াটা একদম কালো, তো ওর জন্য ম্যাম কিছু যদি বলেন কি ইউজ করব না করব। এই পোরশনটা দেখতে পাচ্ছেন আনিয়াকে? হ্যালো হ্যালো, হ্যাঁ আনিয়া দেখাচ্ছেন কোথা? আপার লিপের এই পোরশন, হ্যাঁ ওই মাউথ এরিয়াটা, ওখানে ওখানটা উপরটা নিচেটা পুরো জায়গাটা। এটা অনেকেরই থাকে, একটা ডার্ক লিপসের চারপাশে। আচ্ছা এর আগেও আরেকজন যে ফোন করলো, একটু ব্ল্যাক হোয়াইট হেডস এর প্রবলেম নিয়ে, বা আমি তোমাকেও বলবো দুজনের ক্ষেত্রে, ঋতুপর্ণা আর মিনি দুজনকেই বলবো, স্ক্রাবিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্লো ফেয়ারনেস স্ক্রাব দিয়ে সপ্তাহে দুবার অ্যাটলিস্ট স্ক্রাব করে নাও, বেশিক্ষণ না, 20 সেকেন্ড যথেষ্ট। মুখটা যেন ভেজা থাকে, ভেজা স্কিনে অল্প একটু স্ক্রাব নিয়ে সেই যে পোর্শনগুলো ডার্ক বেশি, বা যে পোর্শনে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস এর পরিমাণ বেশি হচ্ছে, নাকের চারপাশটা, কপালের এই জায়গাটা বা এই পোর্শনটা, যাদের টি জোন অয়েলি সে তারা কিন্তু টি জোনটা ফোকাস করে একটু স্ক্রাবিং করে নিতে হবে গ্লো ফেয়ারনেস স্ক্রাব দিয়ে। আর আমি বলবো গ্লো ফেয়ারনেস ক্যাপসুল, যেটা ডার্ক স্পট কন্ট্রোল করতে সাহায্য করে, মুখে একটা ইভেন স্কিন টোন চলে আসবে, একেবারে ন্যাচারাল ফর্মুলেশন। আর যে দিদি পাইকপাড়া থেকে ফোন করলেন, যিনি বললেন ডাল স্কিন, রানুদি, হ্যাঁ এই পোর্শনটা একটু ডার্ক হয়ে রয়েছে, আমি ওনাকেও বলবো গ্লো ফেয়ারনেস ক্যাপসুল আপনার জন্য, অ্যালোভেরা জুস, এই জিনিসগুলোকে কিন্তু আমাদের ফোকাস করতে হবে, তাতে ওভারঅল আমরা খুব ভালো বেনিফিট দেখতে পাবো। আর তুমি কি করবে, গ্লো অ্যাক্টিভ, গ্লো অ্যাক্টিভ পুরো মুখে দিনে দুবার ইউজ করো। আর জেনারেল একটা স্কিন কেয়ার তোমাকে ফলো করতে হবে, তার জন্য গ্লো নিম ফেস ওয়াশ ইউজ করতে পারো, বা গ্লো মিন্ট ফেস ওয়াশ ইউজ করতে পারো, রাতে গ্লো মিন্ট ময়েশ্চারাইজার ইউজ করো, দিনের বেলা গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করো। বারবার বলবো যে রাতের ময়েশ্চারাইজার দিনের ময়েশ্চারাইজার কিন্তু আলাদা হতে হবে, সানস্ক্রিন দিয়ে স্কিনটা অবশ্যই প্রোটেক্ট করবে দিনের বেলায়। গ্লো ফেয়ার 40 ইউজ করবে, তার উপরে গ্লো সেফ পাউডার। আর আবারও বলে দেবো যে কারোর যদি আশেপাশে দোকানে কোথাও পেতে অসুবিধা হয়, বা হয়তো বেরোচ্ছ না এই সময়টা, ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে সব প্রোডাক্ট পেয়ে যাবে। আর সময়টাকে ইউজ করো নিজের যত্নের জন্য, একদম। সুতরাং বাড়িতে বসে মানে ভেবে কাজ নেই, বাড়িতে বসে চর্চা করুন, এই চর্চা তো সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এবং সিওডি ফেসিলিটিজের কথা বারবার বলা হচ্ছে, ক্যাশ অন ডেলিভারিতে 10% ডিসকাউন্ট রয়েছে, সুতরাং সেই সুযোগটাও নিন। আর পার্লারে যারা যাচ্ছেন, পার্লার তো রয়েছেই, খড়দা রয়েছে, ব্যারাকপুর রয়েছে, উটোডাঙ্গা রয়েছে, এবং অবশ্যই সেখানে বারবার করে আনিয়াও বলছে আপনারাও যেতে চাইছেন পৌঁছে যান। আচ্ছা তুমি যেটা বলছিলে হেয়ারের মধ্যে, আরেকটি বিষয় আমি ছোট্ট করে বলি তোমাকে, যে আমরা চুলে হাত দিই বাট সেখান থেকে আমাদের জার্মস আসতে পারে, এই জায়গাতে শুধুই চুলটাকে কেয়ার করো না, তার সঙ্গে সফট সাপল করো, এটাও খুব দরকার। তার জন্য কিন্তু গ্লো হেয়ার অয়েল এমন একটা জিনিস যার মধ্যে, যেটা শুধু যে সফট সাপল চুলটাকে একটা কন্ডিশনিং করা, সেটার সাথে সাথে কি বলতো, যে বিভিন্ন প্রবলেম, ড্যান্ড্রাফের প্রবলেম বা হেয়ার ফল প্রবলেম, সেই প্রবলেমগুলোকে কন্ট্রোল করতে হবে। একেই আমরা একটা খুব বড় সমস্যা নিয়ে ব্যাটল করছি, অন্যান্য সমস্যাগুলো যেন আরও অ্যাড না করে ফেলি, সেগুলোকে দূরে রাখতে হবে অবশ্যই, সেদিকে চিন্তা থাকতে হবে। তবে আগামীকাল আমরা ফিরবো কিন্তু ঠিক এই সময়ে আবারও আনিয়াকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। ড্যান্ড্রাফ নিয়ে আপনাকে যদি অস্বস্তিতে পড়তে হয়, তবে ব্যবহার করুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো হেয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, ড্যান্ড্রাফের অভিশাপ থেকে চিরমুক্তি। পড়ে যাচ্ছে, হেয়ার গ্রোথ নেই, চিন্তা কি, ব্যবহার করুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের টপ হেয়ার সলিউশন, চুল পড়া বন্ধ, নতুন হেয়ার গ্রোথ দুটোই হবে।